টেকনিক ইজুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর গণিত পাঠ বইয়ের লসাগু গসাগু অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি এ পর্বে লসাগুর দুটো অঙ্ক সমাধান দেখাবো তো ধারাবাহিক আলোচনায় আমরা গসাগুর যে আলোচনাটা করেছি সেখানে আমরা কিন্তু লসাগু কীভাবে নিতে হয় বা গসাগু কীভাবে নিতে হয় সেগুলো আলোচনা করে এই গসাগুর ক্ষেত্রেও কিন্তু লসাগুর বিষয়টা কিন্তু কিছুটা আলোচনা করে নিয়েছিলাম তো এখন এই পর্বে উনত্রিশ এবং ত্রিশ এই দুটো অঙ্ক আমরা সমাধান দেখাবো তো উনত্রিশ নম্বর অঙ্কটা দেখো এখানে যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলো কিন্তু এক পদই রাশি আর ত্রিশ নম্বরের যে অঙ্কটা সেই অঙ্কটার ক্ষেত্রে রাশিগুলো কিন্তু দুই পদের রাশি আমরা জানি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদ সংখ্যা আলাদা করা হয় সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে এই একটা পদ এটা একটা পদ আর এখানে এই ব্র্যাকেটের ভিতরে দুটা পদ তার উপর স্কোয়ার রয়েছে তো যা আমরা লসাগু করতে চাইলে অথবা গসাগু যদি আমরা করতে চাই তাহলে এই রাশিটাকে উৎপাদকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে সেখান থেকে যে গসাগুর ক্ষেত্রে কমন উৎপাদকগুলোর গুণফল ধারাবাহিক গুণফল হয় গসাগু আর লসাগুর ক্ষেত্রে কমন নেওয়ার পরে যেগুলো বাকি থাকবে সেগুলো সহজে ধারাবাহিক গুণফল থাকে সেগুলো হচ্ছে লসাগু তো আমরা এই পর্বে যেহেতু লসাগুর নির্ণয় শিখব তাহলে উনত্রিশ নম্বরটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এই তিনটা রাশির ক্ষেত্রে সাংখ্যিক সহগ রয়েছে দুই তিন এবং ছয় তাহলে সাংখ্যিক সহকগুলোর আলাদা করে লসাগু নির্ণয় করে তারপর যে এই এই প্রদত্ত রাশিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত যে যে চালকগুলো রয়েছে তাদের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিগুলো আমরা নিয়ে নেব সেইগুলো নিয়ে ধারাবাহিক গুণফল নিয়ে যা পাবো সেটা হচ্ছে আমাদের লসাগু তাহলে সাংখ্যিক সহগগুলো যদি আলাদা করে নিই আর এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে সহজ একটা পদ্ধতি এবং সময় কম লাগে তো সেক্ষেত্রে যদি আমরা এখন লিখতে পারি যে এখানে রাশিগুলোর রাশিগুলোর সাংখ্যিক সহ সাংখ্যিক সহ দুই তিন ছয় তাহলে ও দেখো এবং ছয়ের লশক দুই দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করা যায় এবং ছয় দ্বারা ভাগ করা যায় তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি আলাদা করে লিখে নিবে আলাদা করে ছোট্ট করে রাফ করে নিবে যেমন দেখাচ্ছে দুই তিন এবং ছয় যদি তুমি আলাদা করে নিয়ে তো চাও তাহলে নিয়ে দেখবে দুই দ্বারা ভাগ করা যায় কমপক্ষে দুইটা যেন ভাগ যাবে এরকম সংখ্যা নিতে হবে দুই দ্বারা ভাগ করলে থেকে ওয়ান তিন থেকে যায় এখানে তিন হয় আবার যদি তিন দ্বারা ভাগ করো তাহলে ওয়ান এখানে এখানে তাহলে ওয়ান ওয়ান এই যে বাহিরের যে উৎপাদকগুলো সেগুলোর গুণ করে দিলে যে ফলাফলটা হয় সেটা হচ্ছে লসাগু যেমন দুই আর তিন এই ওয়ানগুলো নিব না আমরা কারণ ওয়ান দ্বারা যাকে গুণ করি তাই হয় সে কারণে ছয় হবে এটার লসাগু যদি তোমার লসাগুটা এমনিতেই দেখে মিলাতে সমস্যা হয় তাহলে তুমি আলাদা করে এভাবে রাফ করে নিবে তাহলে রাশিগুলোর সাংখ্যিক শখ দুই তিন এবং ছয়ের লশক হচ্ছে ছয় এবং যে এই রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ বিশিষ্ট উৎপাদক যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিব তাহলে আমরা লিখতে পারি এবং রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট বা কেউ কেউ লিখতে পারে রাশিগুলোর অন্তর্ভুক্ত সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো হলো এবং রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে দেখো আমরা লিখে নিচ্ছি এবং রাশিগুলোর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলো যথাক্রমে যথাক্রমে যেহেতু লিখেছি তাই বর্ণগুলো আমরা সিরিয়াল অনুসারে লিখব যেমন পি কিউ আর পি কিউ যেমনটা হয় আবার এক্স ওয়াই তো সেই বর্ণগুলোর মধ্যে প্রথম বর্ণ যেটা সেটা আমরা লিখব সর্বোচ্চ ঘাত দেখো পি স্কয়ার রয়েছে এখানে আর পি রয়েছে এখানে আর পি আর একটা রয়েছে এখানে তাহলে পি এবং পি স্কোয়ার এগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত হচ্ছে পি স্কোয়ার এরপরে যদি আমরা নেই এক্সের ক্ষেত্রে তাহলে এক্স দেখো এক্স এখানে একটাতে রয়েছে আর শেষটার মধ্যে এক্স স্কোয়ার রয়েছে তাহলে এক্স স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত এবং আরেকটা রয়েছে দেখো কিউ স্কোয়ার রয়েছে আমরা কিউ স্কোয়ারটা দ্বিতীয় রাশির থেকে নিব কিউ স্কোয়ার এখানে শুধু কিউ রয়েছে কিউটা যদি আগে লিখলে ভালো হতো আবার ওয়াইয়ের মধ্যে দেখো ওয়াইটা শুধু একটা জায়গায় রয়েছে এবং ওয়াই স্কোয়ার তো এগুলো হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাতের তাহলে এই যে আলাদা আলাদা করে উৎপাদকগুলো নিয়েছি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সেই উৎপাদকগুলো এবং এই যে সাংখ্যিক সহগের যে লসাগু সেই লসাগু এবং সর্বোচ্চ ঘাত বিশিষ্ট উৎপাদকগুলোর যে ধারাবাহিক গুণ ফল একেবারে সবগুলোকে গুণ আকারে রেখে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের লসাগু তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু সিক্স পি স্কোয়ার কি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার সাংখ্যিক শখ ছিল বলে আমরা সাংখ্যিক সবগুলোকে আলাদা করে লিখে নিয়েছি এবং এই পদ্ধতিটার তোমার উদাহরণে আলোচনা করা আছে এবং এটাতে সময় কম লাগে এবং এটা খুব সহজে করা যায় সে কারণে এইভাবে করে দেখাচ্ছে আর যদি কেউ আলাদা করে নিতে চাও যে তিনকে আলাদা করে প্রথম রাশি লিখে দুই লিখবে পি স্কোয়ার দুইটাকে ভেঙে নিবে সেটাও কিন্তু করা যায় তো এবার যদি আমরা পরের অঙ্কটা সমাধান করতে চাই দেখো এখানে আরেকটা কাজ কিন্তু করা যায় সেটা হচ্ছে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি যেটা উদ্দীপকের মধ্যে রয়েছে অঙ্কের মধ্যে সেটা কিন্তু এখানে লিখে নেওয়া যায় তো তুমি চাইলে লিখে নিতে পারো আর না যদি মনে করো যে না লিখবো তাহলে এভাবে করতে পারবে এবার আমরা যদি পরের অঙ্কটা সমাধানে আসি তাহলে দেখো ত্রিশ নম্বরটার ক্ষেত্রে সমাধান ত্রিশ সমাধান ত্রিশ তিরিশের মধ্যে প্রথম রাশিটা দেখি আমরা প্রথম রাশিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে প্রথম রাশি বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এই রাশিতে যদি বিটাকে আমরা এ চিন্তা করি আর সিটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কে এ চিন্তা করি আর সি কে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা উৎপাদকের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হিসাবে কাজ করবে এখানে বি তাহলে আর বি হিসাবে কাজ করবে যে সি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হচ্ছে উৎপাদকে নিয়ে নিলাম উৎপাদক ভেঙে নিলাম লসাগু বসাগু যেটাই আমরা করি রাশিটাকে উৎপাদকে ভাঙতে হবে আর উৎপাদকে ভাঙার জন্য শর্ত কিন্তু তিনটা আমরা বারবার আলোচনা করে আসছি শর্তের মধ্যে প্রথমটা হচ্ছে দেখতে হবে সেখান থেকে কমন যায় কি না কোনো কিছু তারপর দেখতে হবে সেটাকে সূত্র ফলানো যায় কিনা আর সর্বশেষ খেয়াল করতে হবে যে সেখানে কোনো মধ্যপদ বিভাজন করা যায় কিনা তো ধারাবাহিক এই কাজগুলো চেষ্টা করতে হবে যে প্রথমে আমরা দেখলাম যে এই দুটার মধ্যে কোনো কিছু কমন নেই তাই এটা পরবর্তী সূত্র চিন্তা করছি এবং সূত্র চিন্তা করে দেখা যায় যে এ স্কোয়ার মানে স্কোয়ারের একটা সূত্র এখানে পড়ে আসে সূত্র ভাঙানোর পর আর কিন্তু মিডল টার্ম যায় না অর্থাৎ মধ্যপত্রে বিশ্লেষণ করা যায় না তাহলে এটা প্রথম রাশিটা এভাবেই থাকবে এই একইভাবে যদি আমরা দ্বিতীয় রাশিটাকে ভেঙে নিই দেখেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে দেখো বি প্লাস সি এখানে যদি আমরা এ প্লাস বি এটা যদি চিন্তা করি যে এটা যেহেতু চিন্তা করে যদি বি চিন্তা করে থাকি সূত্র ফেলেছি এখানে যদি কে এ এবং সি কে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার তাহলে দেখো তুমি কিন্তু চিন্তাটা সহজে করতে পারো কিন্তু চিন্তাটা কিন্তু ভুল কারণ হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার চিন্তা করে যদি আমি সেটা সূত্র ভেঙে দিই বর্গের সূত্র বর্গের সূত্র আর উৎপাদকের সূত্র কিন্তু এক নয় বর্গের সূত্র সাধারণত আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অথবা যদি বর্গ করতে বলে তাহলে বর্গের সূত্রটা ভেঙে নিয়ে থাকে আর উৎপাদকের ক্ষেত্রে কিন্তু উৎপাদকের নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে নির্দিষ্ট নিয়মটাকে আগেও কিন্তু বলেছি যে যখন একটা বীজগণিত রাশিকে একাধিক রাশির গুণ ফল রূপে প্রকাশ করা হয় তখন কিন্তু তাকে বলা হয় হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তো এটাকে যদি গুণ আকারে না রাখা যায় যদি প্লাস মাইনাস হিসেবে চলে আসে তাহলে কিন্তু সেটা উৎপাদক হবে না সেটা বিভিন্ন পদে বিভক্ত হয়ে যাবে তাহলে এটার কি হয় বি প্লাস উপর যেহেতু হোল স্কোয়ার রয়েছে অর্থাৎ ঘাত দুই রয়েছে তাহলে বি প্লাস সি আমরা যদি পর পর দুইবার লিখে দেই যে বি প্লাস সি আর একটা বি প্লাস সি তাহলে কিন্তু এটা আমাদের উৎপাদক হয়ে গেছে দেখো সংজ্ঞাটা যেভাবে বলেছিলাম যে একটা বীজগণিত রাশিকে একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করতে হবে একটা বীজগণিত রাশিকে একাধিক রাশির একাধিক বলতে একের অধিক একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করে যে ফলাফলটা পাই সেগুলোই হচ্ছে প্রথম রাশির উৎপাদক তাহলে উৎপাদক করে নিয়ে তারপর আমাদের তাহলে দেখো লসাগুর ক্ষেত্রে আগে কমনটা নিতে হবে এরপরে যেগুলো কমন থাকবে না সেগুলো ধারাবাহিক গুণফল বা বিন্যাসই হচ্ছে লসাগু তাহলে দেখো প্রথম রাশিতে বি প্লাস সি বি মাইনাস সি দ্বিতীয় রাশিতে বি প্লাস সি বি মাইনাস সি তাহলে এটা থেকে বি প্লাস সি বি সি দুটা থেকে একটা কমন যাবে আরও একটা বি সি থেকে যায় আর একটা বি মাইনাস সি থেকে যায় তাহলে এই যে আনকমন যেগুলো কমন নেই সেগুলো কিন্তু রয়ে যাবে আর এটার সহজ একটা কথা এটা দেখবা যে একবার শুনলে কিন্তু মনে থাকবে না বারবার শুনতে হবে যে একই উৎপাদক একই রাশিতে সর্বোচ্চ যে কয়বার থাকে সেটা যদি তুমি নিয়ে নাও তাহলে কমন আনকমন সব চলে আসবে যেমন বি প্লাস সি বি সি এটা যদি পর পর আমি দুইবার নিয়ে নিই তাহলে কমনটাও চলে আসে আনকমনটাও চলে আসে তো সেই জন্য বলা হয় যে একই উৎপাদক একই রাশিতে ভিন্ন ভিন্ন দুই রাশিতে না কিন্তু তুমি আবার যদি গুনতে চাও যে দ্বিতীয় রাশিতে এক দুই আর এখানে রয়েছে একবার তিনবার তাহলে আলাদা আলাদা তিনবার নিলে কিন্তু হবে না একই উৎপাদক একই রাশিতে সর্বোচ্চ যে কবার আছে সেটা নিয়ে নিলে লয়সাগুর ক্ষেত্রে সুবিধা হয় সেটা নিলে কমন আনকমনের চিন্তা বাদ হয়ে যায় যে এটার মধ্যে কমনও চলে আসে আনকমন যেটা থাকে সেটাও চলে আসে তাহলে আমরা যেহেতু উৎপাদককে ভেঙে নিছি এবার লিখতে পারি যে সুতরাং নির্ণয় লসাগু বি প্লাস সি একই উৎপাদক দেখো বি প্লাস সি একই একই রাশিতে মানে দ্বিতীয় রাশিতে সর্বোচ্চ দুইবার রয়েছে তাই আমি পরপর দুইবার নিয়ে নিলাম তাহলে এই পরপর দুইবার নিলে এইটার জন্য এটা কমন ছিল একবার চলে আসছে এই যে আনকমন ছিল সেটাও চলে আসছে এবার এই যে বি মাইনাস সি রয়ে গেছে সেই বি মাইনাস সিটাও আমরা নিয়ে নিচ্ছি এবার দেখো এই পর্যন্ত যদি কেউ অ্যান্সার দেয় তাহলে কিন্তু তার অঙ্কটা সঠিক হবে তবে দেখবে তুমি যে বইটার মধ্যে যখন উত্তরমালা দেওয়া থাকে অথবা টিচাররা অনেক সময় ক্লাস টিচাররা এটাতে মূল ফর্মে যেতে বলে মূল ফর্ম বলতে আমি বোঝাচ্ছি যে সূত্রের বামের অংশটা যেমন এই যে এ প্লাস বি বি স্কোয়ার মানে সি স্কোয়ার যেমনটা ছিল যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সেটাকে আগের অবস্থায় নিলে হয় বি স্কোয়ার মানে সি স্কোয়ার তাহলে এই দুইটার অংশটা যদি আমরা নিই তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার হয় অথবা এই দুইটার আগের অবস্থায় যদি নিই তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার হয় তো যেটা সূত্র সরাসরি দেখতে পাবে যে তুমি সূত্র সরাসরি পড়ে আসে মানে সূত্রটার মূল ফর্ম নেওয়া যায় আগের অবস্থায় নেওয়া যায় সেটা তুমি অবশ্যই সূত্র নিয়ে নিবে এটা তাহলে বি প্লাস সি একবার নিয়ে নিয়ে এই দুইটার আগের অবস্থায় আমরা নিয়ে নিলাম তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু বি এটাকে আগের অবস্থায় নিয়ে বাকিটা ওইভাবে রেখে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের ক্যান্সার আর যদি কেউ মনে করে না আমি আয় আগের এই তিনটার উৎপাদকের ক্ষেত্রে এই তিনটা গুণ আছে সেখানে আমি অ্যান্সার দিব তাহলে কিন্তু তার অঙ্ক হবে তো এই পর্যন্ত দেওয়াটা ভালো তো আশা করি এই পর্ব থেকে তোমরা দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি খুদা